জি, প্রিয়া একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, অনলাইন পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে স্বাগত। তা তোমরা নিশ্চয়ই ভালো আছো, সবাই সুস্থ আছো। তা আজকে আমি পড়াবো পরিসংখ্যান প্রথম পত্রে চতুর্থ অধ্যায় বিস্তারিত। তা আমি চিন্তা করতেছি নেক্সট কোন একটা ক্লাসে তোমাদেরকে পরীক্ষার সিলেবাস জানিয়ে দেব। তোমরা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, তা আমি নেক্সট কোন একটা ক্লাসে তোমাদেরকে সিলেবাস জানিয়ে দিব, আর না হয় তোমরা অনলাইন থেকেও কিন্তু সংগ্রহ করতে পারো। তা চলো তাহলে আমরা দেখি আজকে বিস্তার পরিমাপে কী পড়াবো, সেগুলো একটা উপবাদ্য পড়াবো। চলো তাহলে দেখি। আজকে আমি তাহলে পড়াচ্ছি বিভেদাঙ্কের ব্যবহার, উপযোগিতা ও প্রয়োজনীয়তা, মানে কোথায় কোথায় বিভেদাঙ্ক ব্যবহার করা হয়। দেখো, ভিন্ন ভিন্ন একক বিশিষ্ট দুই বা ততোধিক তথ্যসারি বা নিবেশনকে তুলনা করতে বিভেদাঙ্ক ব্যবহৃত হয়। সেটার অর্থ কী? যখন দুইটা তথ্যসারি ভিন্ন ভিন্ন এককে প্রকাশিত হয়, ধরো একটা হচ্ছে, একটা তথ্যসারি আছে কেজিতে, আর একটা তথ্যসারি আছে গ্রামের মধ্যে, বা আর একটা তথ্যসারি আছে সেরের মধ্যে, তখন এই দুইটা তথ্যসারি যখন তুমি তুলনা করতে যাবা, তখন তোমাকে বিভেদাঙ্কের সাহায্য নিতে হবে। সেটা এখানে বলা হয়েছে ভিন্ন ভিন্ন একক বিশিষ্ট দুই বা ততোধিক তথ্যসারি বা নিবেশনকে তুলনা করতে বিভেদাঙ্ক ব্যবহৃত হয়। তারপর দেখো দুই নাম্বার, শিল্পকারখানার উৎপাদিত দ্রব্যের উৎকর্ষতা যাচাই করতে বিভেদাঙ্ক ব্যবহৃত হয়। কি বলা হয়েছে? শিল্পকারখানার উৎপাদিত দ্রব্যের উৎকর্ষতা যাচাই করতে বিভেদাঙ্ক ব্যবহৃত হয়। বিভিন্ন শিল্প কারখানায় একই ধরনের দ্রব্য উৎপাদিত হয়ে থাকে, কিন্তু যখন তুমি উৎপাদিত দ্রব্যগুলোর বিভিন্ন তথ্য যাচাই করবা, যেই যেই কারখানার উৎপাদিত দ্রব্যের তথ্যগুলোর মধ্যে বিভেদাঙ্ক কম হবে, সেই সেই শিল্প কারখানার দ্রব্যগুলো অবশ্যই ভালো হবে, সেইটা এখানে বলা হয়েছে। তারপর দেখো, কোনো তথ্যসারি বা নিবেশনের গঠন প্রকৃতি জানবার জন্য বিভেদাঙ্ক ব্যবহৃত হয়। বিভেদাঙ্কের মান ছোট হলে তথ্যসারিটি সুষম ও সমসত্ব হবে, আর বিভেদাঙ্কের মান বড় হলে তথ্যসারিটি অসুষম ও অসমসত্ব হবে। মানে যখন আমরা বলা হচ্ছে দেখ, কোনো তথ্যসারি বা নিবেশনের গঠন প্রকৃতি জানার জন্য কিন্তু বিভেদাঙ্ক ব্যবহৃত হয়। তা আমরা যখন দুইটা তথ্যসারি তুলনা করার সময় যেই তথ্যসারির বিভেদাঙ্কের মান ছোট, সেই তথ্যসারির আমরা বলবো যে মানগুলো সুষম এবং সমসত্ব, আর যে তথ্যসারির বিভেদাঙ্কের মান বড় হবে, মানে অপেক্ষাকৃত বড় হবে, সেই তথ্যসারির মান আগেরটা থেকে অসুষম বা অসমসত্ব হবে বলে এখানে বলা হচ্ছে। মানে তথ্যসারির বিভেদাঙ্কের মান ছোট হলে ভালো তুলনামূলকভাবে, সেটাই বলা হয়েছে। তাছাড়া আছে জাতীয় সম্পত্তি, জনসংখ্যা ইত্যাদি সমসত্বতা যাচাই করতেও বিভেদাঙ্ক ব্যবহৃত হয়। তারপর ভিন্ন মধ্যক মান বিশিষ্ট নিবেশনকে তুলনা করতে বিভেদাঙ্ক ব্যবহৃত হয়। ভিন্ন মধ্যক মান মানে কি? যে এই তথ্যসারির মানগুলোর বিভিন্ন কেন্দ্রীয় প্রবণতা বা মধ্যক মান বিভিন্ন, সেই তথ্যসারিগুলো তুলনা করতেও কিন্তু বিভেদাঙ্ক ব্যবহৃত হয়। তবে একটা জিনিস বিভেদাঙ্কের ব্যবহারের সময় মনে রাখবা, যখন দুইটা তথ্যসারি তুলনা করার ক্ষেত্রে সাধারণত বিভেদাঙ্ক ব্যবহৃত হয়, বিশেষত আমরা যখন দুইটা তথ্যসারির মানগুলো বিভিন্ন এককে প্রকাশিত হয়, তখন আমরা সাধারণত বিভেদাঙ্ক ব্যবহৃত করে থাকি। যেমন একটা তথ্যসারি যদি কেজিতে প্রকাশিত হয়, আর একটা তথ্যসারি যদি ফুট বা ইঞ্চিতে প্রকাশিত হয়, তখন এই ধরনের দুই একক বিশিষ্ট তথ্যসারির তুলনা করার জন্য সাধারণত বিভেদাঙ্ক ব্যবহৃত হয়, আর না হয় এমনি বেদাঙ্ক কিন্তু ব্যবহার মানে ব্যবহৃত হতে পারে। তা এইটাই হচ্ছে বিভেদাঙ্কের মূল ইয়ে, এই জন্য বিভেদাঙ্কের গুরুত্ব অপরিসীম। তোমরা দেখবা বিভিন্ন এই চ্যাপ্টারে অনেক সৃজনশীল প্রশ্ন আছে যেগুলো বিভেদাঙ্কের উপরেই করা হয়, সেই সব অঙ্কগুলো করলে তুমি বুঝবা যে বিভেদাঙ্ক কত ধরনের ব্যবহার আছে। তারপরে দেখো আরেকটা উপপাদ্য পড়াবো, সেটা হচ্ছে দেখাও যে বেদাঙ্ক পরিমিত ব্যবধান মূল হতে স্বাধীন কিন্তু মাপনির উপর নির্ভরশীল। এখানে আমি দুইটা প্রশ্ন একসাথে করেছি। এটা প্রশ্নটা দেখাও যে বেদাঙ্ক মূল হতে স্বাধীন কিন্তু মাপনির উপর নির্ভরশীল।
আবার প্রশ্নটা এভাবে হতে পারে, দেখাও যে পরিমিত ব্যবধান মূল হতে স্বাধীন কিন্তু মাপনির উপর নির্ভরশীল। তা আমি দুইটাই একসাথে করাচ্ছি, কারণ দুইটাই কাছাকাছি। এই জন্য কারণ বেদাঙ্কের ধনাত্মক বর্গমূল হচ্ছে পরিমিত ব্যবধান, এই জন্য বেদাঙ্কের মূল বিন্দু মাপনির প্রভাব যদি আমি তোমাদেরকে পড়াই তাহলে একসাথে পরিমিত ব্যবধানেরটাও চলে আসবে। বা প্রশ্নটা এভাবে হতে পারে, বেদাঙ্ক পরিমিত ব্যবধানের উপর মূল ও মাপনির পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো, সেভাবে আসতে পারে প্রশ্নটা। তা আমরা অনেক সময় মাপনিকে কিন্তু স্কেলও বলি, সেটা আমি এখানে লিখে দিয়েছি। তাহলে দেখো জিনিসটা কীভাবে হয়। প্রমাণ, মনে করি চলক এক্সের এন সংখ্যক মানসমূহ এক্স ওয়ান এক্স টু কমা কমা ডট 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 কমা এক্স এন, যাদের গাণিতিক গড় হচ্ছে এক্স বার। সুতরাং সংজ্ঞা অনুযায়ী বেদাঙ্ক সিগমা এক্স স্কোয়ার, এখানে সিগমা এক্স স্কোয়ার কেন বললাম, বেদাঙ্ককে এক্স চলকের বেদাঙ্ক এই জন্য সিগমা এক্স স্কোয়ার দিয়ে চিহ্নিত করলাম। তাহলে সিগমা এক্স স্কোয়ার সমান কী হবে, সামেশান অফ এক্স এ মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন সামেশান আই ইকুয়াল টু ওয়ান টু এন। এটা এক নম্বর সমীকরণ দিচ্ছি। আর সংজ্ঞা অনুযায়ী পরিমিত ব্যবধানের সূত্র সিগমা এক্স, এটা সিগমা লিখেছি, সিগমা এক্স সমান কি, রুট ওভার সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটা দুই নম্বর সমীকরণ। তা আমাদের যেটা আসে বেদাঙ্ক আসলে শুধু বেদাঙ্কটা লিখবা, পরিমিত ব্যবধান আসলে শুধু পরিমিত ব্যবধানের সূত্রটাই লিখবা। তারপরে এগুলো দেখো, এখন আমি এক্স চলককে ডি চলকে রূপান্তরিত করব। ধরি নতুন চলক ডি সমান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি, মানে এক্স চলকের মূলবিন্দু পরিবর্তন করেছি এবং মাপনীয় পরিবর্তন করেছি। সেটাকে আমি মূলবিন্দু আর মাপনী পরিবর্তন করে আমি একটা নতুন চলক মনে মনে ধরেছি, চলকটা হচ্ছে ডি। ডি সমান কী, তাহলে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি, এখানে এ হচ্ছে মূল আর সি হচ্ছে মাপনী বা স্কেল। তাহলে ডি সমান যদি এত হয়, ডি এই সমান কী হবে, এখানে শুধু আই হবে, ডি এই সমান হবে এক্স এ মাইনাস এ ডিভাইডেড বাই সি। তারপরে দেখো এক্স আই মাইনাস এ আর ওদিকে সি ডি এ, তারপরে এক্স আই সমান এ প্লাস সি ডি এ। তারপর উভয়পক্ষে সামেশানও নিয়েছি, আবার এন দিয়ে ভাগ করেছি। এটা কেন করেছি, এক্স আইকে এক্স বারে রূপান্তরিত করার জন্য। তাহলে এক্স আই সমান এ প্লাস সি ডি এ, এটা মনে রাখবা, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে এই এক্স আই এর মানটা। তারপরে দেখো এক্স আই থেকে কীভাবে এক্স বার হয়, উভয়পক্ষে আমি সামেশান নিয়েছি, এন দিয়ে ভাগ করেছি। দেখো সামেশান অফ এক্স আই ডিভাইডেড বাই এন সামেশান অফ এ ডিভাইডেড বাই এন আর সি সামেশান অফ ডি ডিভাইডেড বাই এন। এখানে সি আর ডিআই একসাথে আছে, এই জন্য সামেশান নেওয়ার সময় ধ্রুবকটা বাইরে এসেছে আর ডিআই এর সাথে সামেশানটা এসেছে। তুমি চাইলে সামেশান সবগুলোতে আই ইকুয়াল টু ওয়ান টু এন লিখতে পারো, আমি লিখি নাই, তোমরা অবশ্যই লিখবা। তারপর দেখো সামেশান অফ এক্স আই ডিভাইডেড বাই এন সমান এক্স বার, আমরা এটা পড়েছি, এটা গাণিতিক গড়ের সূত্র। আর সামেশান অফ এ মানে এন সংখ্যক এর যোগফল হচ্ছে এন এ ডিভাইডেড বাই এন, আর এখানে সি যদি বাদ দাও সামেশান অফ ডিআই ডিভাইডেড বাই এন সমান ডি বার, সামেশান অফ এক্স আই ডিভাইডেড বাই এন সমান যদি এক্স বার হয় সামেশান অফ ডিআই ডিভাইডেড বাই এন সমান হচ্ছে ডি বার, অর্থাৎ ডি চলকের গড়। তাহলে আমরা শেষ পর্যন্ত কী পেয়েছি, এক্স বার সমান এ প্লাস সি ডি বার। তাহলে আমি এখন এই এক্স আই সমান পেয়েছি এ প্লাস সি ডি এ আর এক্স বার সমান পেয়েছি এ প্লাস সি ডি বার। এই এক্স আই আর এক্স বারের মান তুমি বেদাঙ্ক যদি আসে বেদাঙ্কের সূত্রে প্রয়োগ করবা, আর পরিমিত ব্যবধান যদি আসে পরিমিত ব্যবধানের সূত্রে মানগুলো বসাতে হবে এক্স আই এবং এক্স বারের মান। তাহলে নেক্সটে দেখো কী করেছি, এখন এক্স আই এবং এক্স বারের মান সমীকরণ এক নং এ বসিয়ে পাই, মানে বেদাঙ্কের সমীকরণে বসিয়ে পাই সিগমা এক্স স্কোয়ার সমান সামেশান অফ, এটা সূত্রটা আমি আবার লিখেছি মানে যাতে ভুল না হয়। এখন এক্স আই এর মান আমি পেয়েছি কি, এ প্লাস সি ডি এ, আর মাইনাস মাইনাস এ প্লাস সি ডি বিআর এর ওখানে মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস লিখেছি, যেন মাইনাস এ মাইনাস সি ডি বিআর, এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য চিহ্নটা বদল হয়ে গেছে আর ডিভাইডেড বাই এন। তারপরে কাটা গিয়েছে, এখানে থাকবে সামেশান অফ সি ডি এ মাইনাস সি ডি বিআর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তারপরে এখানে যেহেতু সি কমন, এখানে হোল স্কোয়ারের বাইরে আসলে সামেশানের বাইরে নিয়ে যাব একদম, এটা সি যেহেতু হোল স্কোয়ারের ভিতরে কমন এই জন্য বাইরে নিলে সি স্কোয়ার হয়ে বাইরে যাবে, সি স্কোয়ার সামেশান অফ ডি এ মাইনাস ডি বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। দেখো তাহলে এটা কি, সি স্কোয়ার যদি বাদ দাও বাকি অংশটা কিসের সূত্র, ডি চলকের বেদাঙ্কের সূত্র।
এজন্য সি স্কয়ার ইনটু সিগমা ডি স্কয়ার মানে ডি চলকের বেদাঙ্ক তাহলে কি পেলাম সিগমা এক্স স্কয়ার সমান পেলাম যে সি স্কয়ার ইনটু সিগমা ডি স্কয়ার মানে তুমি যদি ডি চলকের বেদাঙ্ক নির্ণয় করো মূল মিদ্যম আপনি পরিবর্তন করে তাহলে ডি চলকের বেদাঙ্ক নির্ণয় করে তার সাথে মাপনী স্কয়ার গুণ করলে কিন্তু এক্স চলকের বেদাঙ্কের মান পাওয়া যাবে তাহলে আমরা দেখছি যে এখানে অতএব দেখা যাচ্ছে যে বেদাঙ্ক শুধু মূলের উপর কিন্তু স্বাধীন মূলের উপর স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল এখানে মূলের উপর স্বাধীন বলা হয়েছে কেন কারণ এখানে এর কোনো অস্তিত্ব নাই এই জন্য সিগমা এক্স স্কয়ার আমরা পেয়েছি সি স্কয়ার সিগমা ডি স্কয়ার অর্থাৎ বেদাঙ্ক মূলের উপর স্বাধীন কিন্তু মাপনীর উপরে নির্ভরশীল আশা করি জিনিসটা বুঝতে পারছ তো এগুলো দিয়ে অনেক অঙ্ক আসবে বা এগুলো অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে তোমাদেরকে আমি একটু দেখালাম আবার এখন এটা বেদাঙ্কটা লিখে দেখিয়েছে এখন পরিমিত ব্যবধানেরটা দেখাবো আবার এক্স আই ও এক্স বারের মান সমীকরণ 2 নং বসিয়ে পায় সিগমা এক্স সমান রুট ওভার এখানে আছে সূত্রটা লিখেছি 2 নং সমীকরণটা লিখেছি তারপরে এক্স আই এর মান বসিয়েছি আর মাইনাস এক্স বারের মান বসিয়েছি যেহেতু মাইনাস আছে সেই জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে এখানে তারপর ওইটার মতন একদম সব কিছু ওটার মতন এখানে কাটা গেল সিডিআই মাইনাস সিডি বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন আর সি যেহেতু হোল স্কোয়ারের ভিতরে এই জন্য সামেশানে বাইরে আসলে সি স্কোয়ার হয়ে বাইরে আসবে সামেশান অফ ডিআই মাইনাস ডি বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন তারপর সি স্কোয়ার যদি আবার রুটের বাইরে যায় তাহলে সি হয়ে বাইরে যাবে তাহলে দ্যাট মিন্স সিগমা এক্স সমান কী হবে সি হয়ে বাইরে গেছে এটাকে পরম মানে চিহ্ন দিয়েছি মানে ধনাত্মক মানটা আসবে শুধু এখানে যেহেতু বেদাঙ্কের ধনাত্মক বর্গমূল হচ্ছে পরিমিত ব্যবধান এই জন্য সি ধনাত্মক মান যেহেতু শুধু সি এর ধনাত্মক মান আসবে এই জন্য পরম মান ব্যবহার করেছি তাহলে পরম মান সি আর রুট ওভার এইটা এটা বাকিটা লিখেছি তাই এটা হচ্ছে আমাদের কি পরিমিত ব্যবধানের ডি চলকের পরিমিত ব্যবধানের সূত্র এই জন্য সিগমা এক্স সমান আমরা কী পেয়েছি সি ইনটু সিগমা ডি অতএব দেখা যাচ্ছে যে পরিমিত ব্যবধান মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপরে নির্ভরশীল অর্থাৎ যেহেতু এখানে মূলের কোনো অস্তিত্ব নেই এই জন্য মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল যাই হোক তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছ তাই এগুলো দিয়ে অনেক অঙ্ক আছে এই জন্য তোমাদেরকে করালাম তারপর কতগুলো জিনিস আমি এখানে আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে সেগুলো আমি একটু এখানে বলছি এমনি দুটি অসম ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান পরিসরের অর্ধেক অর্থাৎ দুইটি সংখ্যা যদি থাকে তার গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান কিন্তু সমান হবে শুধু দুইটি সংখ্যার ক্ষেত্রে এবং সংখ্যা দুটি যদি ধনাত্মক হয় এবং অসম হয় সেটাই এখানে বলা হয়েছে অর্থাৎ এমডি ইকুয়াল টু এসডি ইকুয়াল টু আর বাই টু এখানে এমডি হচ্ছে গড় ব্যবধান এসডি হচ্ছে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানকে কিন্তু সিগমা দিয়েও চিহ্নিত করে এসডি দিয়েও চিহ্নিত করে সমান সমান আর বাই টু প্রথম এন স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক এন স্কোয়ার মাইনাস 1/12 অর্থাৎ প্রথম এন স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 এরকম করে এন পর্যন্ত এরকম যদি স্বাভাবিক সংখ্যা থাকে তার বেদাঙ্কের সূত্র হচ্ছে এন স্কোয়ার মাইনাস 1/12 তারপর দুইটি সেটের তথ্য সংখ্যা যথাক্রমে এন ওয়ান ও এন টু হলে এবং গাণিতিক গড় যথাক্রমে এক্স ওয়ান বার ও এক্স টু বার হলে বেদাঙ্ক সিগমা ওয়ান স্কোয়ার এবং সিগমা টু স্কোয়ার হলে যথাক্রমে দুটি সেটের সম্মিলিত বেদাঙ্ক নির্ণয় সূত্রকে কী দিয়ে চিহ্নিত করে সিগমা সি স্কোয়ার সিগমা সি স্কোয়ার সমান কি কম্বাইন্ড সি মানে কম্বাইন্ড অর্থাৎ দুটি সেটের কম্বাইন্ড বেদাঙ্ক বা সম্মিলিত বেদাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে এটা এন ইন এন ওয়ান ইন্টু সিগমা ওয়ান স্কোয়ার প্লাস ডি ওয়ান স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস এন টু ইন্টু সিগমা টু স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এন ওয়ান প্লাস ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু এখানে ডি ওয়ানের মান হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স ই বার আর ডি টুর মান হচ্ছে এক্স টু বার মাইনাস এক্স ই বার তোমরা বইয়ে দেখবা সম্মিলিত বেদাঙ্কের সূত্র আবার সম্মিলিত পরিমিত ব্যবধানের সূত্র আছে সম্মিলিত পরিমিত ব্যবধান যদি বলে তাহলে হবে সিগমা সি শুধু সিগমা সি স্কোয়ার হবে না আর পুরার উপরে রুট হবে এখানে একটা জিনিস ডি ওয়ানের মানটা বের করতে হবে এখানে সি হচ্ছে সম্মিলিত গড় সম্মিলিত গড় অর্থাৎ দুইটা সেটের সম্মিলিত গড় হচ্ছে এক্স ই বার তা আমি জিনিসগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব তোমাদের সিলেবাস নিয়েও দেখিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার জন্য